নমস্কার বন্ধুরা, আমরা 14ই অক্টোবর এই বাঁকুড়া জেলার জয়পুরে অবস্থিত এই বনফুল রিসর্টে ছিলাম এবং এই রিসর্টটি কত সুন্দর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখলেন সামনে ঢুকেই এই বাঁদিকে হচ্ছে রেস্টুরেন্ট এবং রিসেপশন। এসে রেস্টুরেন্ট সামনে যিনি টিভির নিচে বসে আছেন উনি রিসেপশনিস্ট, এবং এখানে কিছু খাবারের মেনু কার্ড দিলাম। এখানে যারা বাইরে থেকে না থেকেও আপনি এখানে খাওয়া দাওয়া করতে আসতে পারেন। কিছু খাবারের মেনু কার্ড দিলাম এবং আমরা যে খাবার নিয়েছিলাম তার কিছু খাবার কোয়ালিটি চলো বুঝতে পারবেন ছবি দেখে। এত সুন্দর খাওয়া দাওয়া, তার কিছু ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। ডান দিকে হচ্ছে সিকিউরিটি গার্ডের অফিস, এখানে সিকিউরিটি থাকেন। আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে হচ্ছে সুইমিং পুল। সকালবেলা সুইমিং পুলটা ওয়াশের জন্য আগের দিনে যে জল থাকে সেই জলটাকে পুরোটা বের করে দেওয়া হয়, পরে আবার সেই জলটা ঢোকানো হয়। আর এই বাঁদিকে হচ্ছে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়। সামনে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে পার্টি পার্টি করা যেতে পারে। একটু এগিয়ে গিয়ে যে বাঁদিকে দুটো তাঁবু দেখছেন, যা টেন্ট, এর মধ্যে একটি টেন্টে আমরা ছিলাম। এই টেন্টটা এবার ভেতরে কেমন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটা আমাদের বুকিং ছিল, আমরা চারজন ছিলাম এই রুমটাতে। রুমে কোনো এসি নেই কিন্তু কুলার আছে, এবং আমাদের পরবর্তী সময় দুটো আরও এক্সট্রা স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছিল। টেন্টটি খুবই সুন্দর। আমাদের এখানে প্যাকেজ ছিল থাকা খাওয়া নিয়ে 7,500 টাকা চারজনের। ঢুকেই বাঁদিকে একটি টয়লেট এবং ডান দিকে একটি টয়লেট। টয়লেট ছিল, গিজার, সব কিছুর ব্যবস্থা ছিল এখানে, তাই কোনো রকম কোনো অসুবিধা হয়নি। জল 24 আওয়ার্স অ্যাভেলেবেল ছিল। রুমটি আশা করি ভালো লাগলো। রুম থেকে বেরিয়ে এবার আপনাদের অন্যান্য কটেজগুলো আপনাদের দেখাচ্ছি। সামনে আরও একটু এগিয়ে গিয়ে দেখবেন বাঁদিকে আরেকটি কটেজ আছে, সেটি ওয়ান টাইপ অফ ট্রি হাউস। দূর থেকেই দেখাচ্ছি। এবার আরও একটু এগিয়ে যাচ্ছি সোজা সামনের দিকে, দেখুন এগুলো একটা ট্রি হাউস বাঁদিকে। এই বাঁদিকে জলের ট্যাঙ্কি, এই দেখুন আবার বাঁদিকে আরেকটি কটেজ ট্রি হাউস টাইপের। এগুলো কিন্তু সব এসি, ডবল বেডেড আছে, 4 বেডেড আছে, সেটা রিসেপশনের সঙ্গে কথা বলে আপনারা ফাইনাল করতে পারবেন। এই দেখুন দুটো ট্রি হাউসকে একসঙ্গে কানেক্ট করে, এটা ফ্যামিলির জন্য খুব ভালো, বড় ফ্যামিলি কেউ আসলে এখানে থাকতে পারবেন। এই বাঁদিকে আরেকটি ট্রি হাউস, চারদিকে অজস্র ফুলের বাগান। আর এই সামনে ডান দিকে যে জায়গাটি দেখছেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে এখানকার পার্কিং স্পেস। গাড়ি কেউ পার্সোনাল গাড়ি কেউ আনলে এখানে রাখতে পারবেন। এখানে সন্ধ্যেবেলা হাঁটাচলা করতে পারবেন, খুব সুন্দর মনোরম মনোরম পরিবেশ এখানে। আর রাস্তা দুদিকে লাইট দেওয়া আছে, গাছের দুদিকে গাছ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। রাতের পরিবেশটিও আপনাকে একটু বড় দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তাহলে এরকম আরও ভালো ভালো হোটেলের খোঁজ রাখার জন্য বা ভালো ভালো পরিবেশের খোঁজ পাওয়ার জন্য পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবার এই জোড়া কটেজটির সামনে দিয়ে যাব, দিলে আরও কাছ থেকে দেখতে পারবেন। এই রুমগুলো কিন্তু সব এসি লাগানো রুম, দেখুন দুদিকে ফুলের বাগান। এটা শীতকালে আরও ভালো করে ফুল ফোটানো হয় এখানে। বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে সুইমিং পুল। আশা করি এতক্ষণ জল ভরে দিয়েছি।
আমার বাবা হলো এখন ভয় পেত জল থেকে। আমরা এখানে চান করছিলাম না বলে ছোট থেকে আমার ফ্যামিলি এখানে দেখছি চান করতে ব্যস্ত আর আমি ভিডিও করছি। জলটি পুরো কাঁচের মতো স্বচ্ছ জল, পুরো পরিষ্কার, কোনো নোংরা ছিল না এতে, খুব সুন্দর জল। এবং চান করে আমরা খুব ভালো লাগলো, আমার জীবনের প্রথমবার এখানে সুইমিং পুলে চান করলাম, আমার কাছে দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে, কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব দারুণ। বাইরে থেকে এমনি অনেকে অনেকে এখানে ঘুরতেও আসে। এটা হচ্ছে সন্ধেবেলার দৃশ্য, বললাম না রাস্তার দিকে লাইট লাগানো আছে, সন্ধেবেলা হলেই এরকম রাস্তার সাইডে লাইট লাগানো আছে, সুন্দর হাঁটাচলা করতে পারবেন, পুরোটা সিকিওর, কোনো ভয় নেই। পরের দিন সকালবেলা এরা কী করে, আগের দিনে জলগুলোকে, নোংরা জলটাকে বের করে দেয় এবং পরিষ্কার জলটাকে এরা ঢোকানোর জন্য আগে জলটা, আগের জলটা বের করে দিয়ে এরা পরিষ্কার করে, তারপর নতুন জল আবার ঢোকায় এরা। এই জন্য এখানে আপাতত এখন জলটা ফাঁকা করে দিয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, হোটেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।